দিদি আমি জানি শরীরটা খারাপ, আমার হাতে কচু বাটা খেলেই ঠিক হবে, ওর জন্য করেছি। ইউটিউব চ্যানেল তো এখন সকাল কটা বাজে? 8টা বাজে, আর আমরা এখন চা খেতে বসেছি। এই যে মা বসে চা খাচ্ছে, মায়ের শরীর খারাপ আছে খুবই, আর বাবা এখানে কষ্ট হয়ে বসে আছে মায়ের শরীর খারাপ বলে। তো আমি আর কি বলবো, তো তোমরা চা খাও। মায়ের আবার মাথা যন্ত্রণা করছে মনে হয়, কিছু বলতে চাও মা? তুমি তুমি কিছু বলতে চাও বাবা? কালকের ব্লগ যারা দেখেছো তারা তো দেখেছো রাত্রিবেলা সুস্মিতার শরীরটা খারাপ ছিল, মানে অ্যাসিডিটি থেকে। তা আজকের সকালে উঠে শরীরটা মানে খুবই খারাপ হয়ে রয়েছে, মানে মাথা ঘুরছে। আর কি প্রবলেম হচ্ছে? শরীর দুর্বল লাগছে। তো এবার আমার কষ্ট হচ্ছে খুব, আর কষ্টটা এই কারণে আরও বেশি হচ্ছে। আমি তো মহান হতে গিয়ে বলে দিলাম যে শরীর খারাপ লাগছে, তোমায় উঠতে হবে না, তুমি আজকে পুরো শুয়ে রেস্ট নাও। তা সুস্মিতা বললো রান্নাবান্না কী হবে, আর রান্নাবান্না সে যা হয় নয় আমি কিছু করে নেবো। এখন বলে যেহেতু দিয়েছি কিছু করতে হবে, এইটাই আমার কাছে একটু চাপের বিষয় হয়ে গেল। যদিও আজকে রবিবার, ছুটির দিন, কিন্তু করবোটা কি এটা ভেবেই আমার একটু কষ্টটা বেশি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমার ব্লগটা দেখতে থাকো আর আমরা চাটা খেয়ে। আচ্ছা দাঁড়া, তুই আগে মাকে জিজ্ঞাসা কর কি বলবো। মা বলুক কি রান্না করতে হবে। কি রান্না করবে? কি রান্না করবে? মানে কন্টিনিউ তুমি করে যাচ্ছ, তো আমি করে দেবো, কিন্তু কি করব সেটা বলো। শর্টকাট প্রসেস যেটা তুমি পারবে সেটাই বলো। তাহলে ভাত ভাত করে নিচ্ছি, আর ভাতের সাথে আলু ভাতে দিয়ে দিচ্ছি, আর ডাল সেদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ করে নেব। ব্যাস, আবার কি? হ্যাঁ, আর ঘি ঘরে আছে? আছে তো? না, ঘিটা শেষ হয়ে গেছে। ও, কালকে যেটুকুনি ছিল খিচুড়িতে দিয়ে দিয়েছো, তাহলে হয়ে গেল। বন্ধুরা, সকালের পর আবার এখন এলাম, এখন বাজে দুপুর 2। আমার রান্নাবান্না কমপ্লিট, আমার স্নান হয়ে গেছে, আর সুস্মিতা সেই সকালের পর থেকে শুধু ঘুমিয়েই গেছে, ওকে কেউ ডিস্টার্ব করেনি। আমি এক্ষুনি টেনে জোর করে তুললাম, স্নান করেনি, এখনও ঝিমোচ্ছে দেখো। আর আমি বললাম এখন অন্তত গিয়ে স্নানটা করে আসো, আর রান্না কি করেছি দেখাচ্ছি। এদিকে ছেলে আর শালাবাবু খেতে বসে গেছে, ওরা মানে ওদের খিদে পেয়ে গেছে, স্বাভাবিক খিদে পেয়ে যাওয়াটা। তো দেখিয়ে দিচ্ছি আজকের কি কি করলাম। এই দেখো, আলু চোখা করেছি, ডিম সেদ্ধ করে ভেজেছি, আর এটা কচু বাটা। কচু বাটা শালাবাবুই বেটেছে, কচুটা 2-3 দিন ধরে ঘরে পড়েছিল, তা ও বললো আমি নারকল ফারকল দিয়ে কচুটা আমি বাটছি। বাটছি মানে ওই মিক্সার গ্রাইন্ডারে পড়েছে, বিচ্ছিরি ঝাল হয়েছে। তা ছেলে তো খাচ্ছে, কচু বাটা কেমন হয়েছে রে? ভালো হয়েছে, কিন্তু ঝাল হয়েছে, ঝাল হয়েছে। তুমি খেও না কচু বাটা ঝাল। আর করেছি ডাল সেদ্ধ, মিক্সারের বাটি ধরেই রেখে দিয়েছে, দেখি। বাহ। আর আমি এখন অপেক্ষা করব, সুস্মিতাকে আমি বললাম স্নানটা আগে করে আসো, তারপরেই আমি খাবো, মানে একসাথে খাবো। আমি খেয়ে ফেলবো, তারপর সুস্মিতা একা একা খাবে, জিনিসটা মানে ভালো লাগে না দেখতে। লোকে কি বলে, টুরু লাভ আওয়াজ মারছে আমাকে। তুমি যাও, ঘুমিয়েছো আশা করি, শরীরটা এমনি ফ্রেশ হয়েছে? ঘুম থেকে উঠে স্নান করতে নেই। আচ্ছা ওই সব গল্প আমায় দিও না, এই করতে নেই ওই করতে নেই, স্নানটা করে আসো। তত না না স্নান করে আসা পর্যন্ত আমি বসে আছি। আমি যেতে পারছি না, তুমি তো সারাক্ষণই আজ বিছানায় কাটিয়ে দিচ্ছ। চাটাও করে আনলাম আজকে, কিছুই করতে দেবো না বলেছি, কথা আছে কথা। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজেছি, ওইটা তো করতে হয়।
তারপরে তুমি ঘুমিয়েছো, তোমায় ডেকে তুলেছি, চা এনেছি, অনুরাধ চা বানিয়ে খাইয়েছি, শুধু যারা সেই ভদ্রলোকের ভিডিও টুকটাক দেখে তারা জানে আমি কি বলতে চাই না, আমি কপি করছি না, তাহলে তাকে অনুসরণ করছি। জোসনটাও ধরে আমি সম্পূর্ণ রেস্ট করিয়ে দিয়েছি, আমায় বলতে পারবে না, রেস্ট করিয়ে দিয়েছে, বিকেলের চাটাও করে খাইয়ে দিলাম, মানে সন্ধ্যাবেলার চা। এখন সুস্মিতার কাছে একটাই রিকোয়েস্ট, আজকে আর শর্টস রিলস এগুলো বানিও না, না বানাতে হবে, বললে হবে না, আমার বলে বানাতে হবে। সত্যি বন্ধুরা আজকে সারাদিন সেইভাবে আমায় কোনো কাজই করতে হয়নি, মানে রান্নার দায়িত্বটা নিয়ে মানে আমি সত্যি অনেকটাই রিল্যাক্সে ছিলাম। ভাই কচু বাটাটা করেছে, যদিও রূপক বারণ করেছিল, তবুও বলল না ওই ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর আলুর ওই ভর্তা দিয়ে সবাই কি আর খেতে পারবে, কচুটা যখন আছে আমি তো পারি, অসুবিধা সবাই খেতে পারবে না, না পচে যাচ্ছিল বলে করেছে, সবাই না ও খেতে পারবে না, সেটা সবার নামে চালাবে। কালকে তো এই কচুটা নিয়ে আসলি, পচে যাচ্ছে, হ্যাঁ একটা কচু অলরেডি হাফ ফেলে দিয়েছি, ওই যেটা শোলা কচু যেটা না ঘট কচু। আরে ও নিজে খাওয়ার শখ হয়েছে, সবার নামে চালিয়েছে। দিদি আমি জানি শরীরটা খারাপ, আমার হাতে কচু বাটা খেলেই ঠিক হবে, ওর জন্য করেছি। আর ওরাতে কচু বাটা খেয়ে দিদি ঠিক হয়নি, তুমি মনে করো একটুখানি আলু ভর্তা খেয়ে ঠিক হয়, তুমি কার কি কচু বাটা খেয়ে ঠিক হয়েছে? আমি তো মাঝখানে পড়ে গেছি। সত্যি কথা বলবি, তোকে শুয়ে শুয়ে খাওয়াচ্ছিল কচু বাটাটা, খাওয়ার পর তোর শরীরে একটা এনার্জি আসছে না সর্ষের ঝাঁঝে। তুমি কচু বাটা দিয়ে খেয়েছো একটুখানি, আর আলু ভর্তা দিয়ে খেয়েছো? ওই কচু বাটাটা তোমার কচু বাটার জন্যই সত্যি কথা বলবি, উঠে বসে কচু বাটা দিয়ে এক থালা ভাত খেয়েছি আজকে। কোনটা কোনটা মানে খেয়ে তোমার বেশি ভালো লেগেছে, কোনটা টেস্টি লেগেছে? আমি পুরো মাঝখানে ফেসে গেছি বন্ধুরা, আমি কি বলবো, 50-50। না ফারস্টে আমারটাই বলেছিলিস কচু বাটা, আলু ভর্তা ইজ দা বেস্ট। না আমি প্রথমে কচু বাটাটা খেয়েছিলাম, মানে একটু গলা চিচির করেছে তো, না কচু বাটা খেয়ে একটু গলাটা একটু কুড়কুড় করেছে, তো গরম চা ছুঁড়ে মারবো তোমার মুখে, কি মেরেছে গলা কুড়কুড় করেছে সত্যি? না আমার গলা কুড়কুড় করেনি, মানে ওখানে 50% আমি অসুস্থ হয়েছিলাম, আর তোমার আলু ভর্তাটা খেয়ে পুরোটা ফিট হয়ে গিয়েছিলাম। ফিনিশিং দাও, ঠিক আছে কচু বাটা যেটা রেখে দিয়েছিস একটা খাবি বলে ফ্রিজে খাওয়াবো পরের দিন। যাক ভাই, এই না কচু বাটাটা খেয়েই পুরো সুস্থ হয়েছিলাম। যাক ভাই, ভাইয়ের মন রক্ষার জন্য বললো, আসলে সুস্মিতা আলু ভর্তা খেয়েই আমি অ্যান্সার পেয়ে গেছি, সুস্মিতা আমার কানে কানে বলে দিয়েছে। যা তুই চল, ভগবান জানে আর দিদি জানে আমি জানি, ঠিক আছে? না না তোর কচু বাটা খেয়ে সুস্থ আমি জানি, আমি জানি। ও এদের মাঝখানে পুরো আমি ফেসে গেছি বন্ধুরা। যাই হোক এখন আবার যদিও একটু মানে হালকা ফুলকা রেডি হব, মানে অত কিছু করব না, রিলস বানাতে হবে, কারণ আমার রিলসের বন্ধুরা ওয়েট করে আছে সুস্মিতা কখন রিলস বানাবে। রূপক যদিও বারণ করছিল, কিন্তু সব ক্ষেত্রে তো বারণ মানা যায় না, কিছু ক্ষেত্রে আমার ইচ্ছা না থাকলে। না আরেকটা ব্যাপার, যেটা সারাদিন শুয়ে বসে কাটিয়েছে তো একটু রিলস করলে আবার মানে শারীরিক ব্যাপারটা খারাপ ছিল, সেই সঙ্গে মানসিক ব্যাপারটা, অন্তত রিলসটা করলে কি মানসিক দিক থেকে একটু উৎফুল্ল হবে, শরীরটা তো কচু বাটাকে ঠিক হয়েই গেছে। যাই হোক দুপুরবেলা তো তুমি আলুর ভর্তা খাইয়েছো, ভাই কচুর ভর্তা খাইয়েছে, তা রাত্রিবেলা আমাকে কি খাওয়াবে, মানে আমাকে এবং আমার পরিবারকে? না সব বেলার দায়িত্ব কি আমার নাকি? তাহলে এবেলার দায়িত্ব কি আমার? তুমি যেটা বলবে সেটা হবে, যাও আর কি হবে, তুমি যেটা বলবে সেটা হবে, তুমি ওরা জিজ্ঞেস করো ওরা কি খাবে না খাবে। তাহলে মাংস আর ভাত রান্না করো? না আমি কিছু রান্না করতে পারবো না। ও রান্না করতে পারবে না, তাহলে কি হবে? অসম্ভব। কি খাবি তোরা? আমি বললেই তো সেটা আনবে না,
না আমার দরকার নেই বলা, আমার ইমো কিছু বলার দরকার নেই, অপমান করে বেকার। না না অপমান করবো না, কি খাবি বল, এখন ক্যামেরার সামনে অপমান করবো না, ক্যামেরা বাইরে বল উল্টো পাল্টা বলবে। হ্যাঁ মাথাটা গরম হয়ে গেছে যে আমি বললি যে আমি অপমান করি, সবার জন্য আনবো, তোর মামার জন্য আমি আনাবো। কি আনবে তুমি, কি আনবে আমার দরকার নেই তো বলার, আমি বললেই তো আনবে না সব সময়, আমি বললেই আনবো একদম ফাইন, দরকার নেই। চিকেন চাপ আর বিরিয়ানি বলে দে, চিকেন চাপ আর বিরিয়ানি হয়ে গেয়া হয়ে গেয়া ডিস্ট্রয়, তোরা এই কথা বলে দে, তোর জন্য আনবো চিকেন চাপ আর বিরিয়ানি, ওর জন্য তো আমি আনবোই না, দেখবো আমি ঠিক তো। হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে, চিকেন চাপ আর বিরিয়ানি চাপটা আমরা বাদ দিয়ে দিলাম, না তো খরচ করাবো না, তাই ঠিক না? না তুমি যে বলে দিচ্ছ পাস করবে কি, মানে হয়ে গেল দুইটা পাস করবে কি, হয়ে গেল চিকেন চাপ হবে না, বড় জোর একটা বিরিয়ানি হাফ হাফ খাবি, একটা বিরিয়ানি আর হাফ একটা নিয়ে এসে চারজন মিলে অনেকটা হয়ে যায়, হাফ হওয়া যাবে না, একটা চাপে একটাই বোধহয় থাকে না, দুটো থাকে চাপ, একটাই হয় এক প্লেট চাপ, মানে একটা চাপ এক পিস, একটা পিস আর দুটো চাপ আনলে হয়ে যাবে, আর চাপে ফেলিস না এইসব করে, চাপ খাবো না, চাপ দেবো না, খাবো না, আমি ওই তো চাপ খাবে না বললি, আমি বিরিয়ানিও খাবো না, তাহলে আমাকে ওই চাইনিজ দোকান থেকে ইয়ে চাউমিন আর চিলি চিকেন খাও সবচেয়ে ভালো, তোদের খাওয়ার গল্প জানা কিছু না, তোমার তাহলে বললে কেন, তাহলে যা খাইতে যাইবে তাই খাওয়াবে, আচ্ছা ঠিক আছে বিরিয়ানি খাবো, না আমি চাউমিন আর ইয়ে খাবো, ওই ইয়ে চিকেন চিলি চিকেন, তো অন স্ক্রিন এরকম বলবে তারপর চোখ রাঙিয়ে দেবে, আমার জন্য ওই চাইনিজ থেকে চিলি চিকেন আর চাউমিন, ম্যাগি ম্যাগি হ্যাঁ ঠিক আছে, না তোদের তো দোষের এই এত বড় শরীরটা ম্যাগি খেয়ে কে হয়েছে, তো ম্যাগিতেই শরীর ফুলে গেল, ঠিক আছে আমি রাগ আমি আর কি বলবো। রাতে 9টা বাজে আর এই 9টার সময় বাইক বার করা হলো, ছেলে ঠিক বাইক বার করলো আর বাবাকে নিয়ে যাচ্ছে বিরিয়ানি আনতে, মানে ছেলের কথাই বাবাকে রাখতে হলো, বাবা মুখে যতই বলুক ছেলের কথা না রেখে পারে না, তাই তো কি করব, আমি বিরিয়ানি বিরিয়ানি মাথা খারাপ করতে চার পাঁচ দিন ধরে, আমার জন্য কিন্তু এনো না, তোমার জন্য আনবো না, তোমার না খাওয়াটাই ঠিক, হ্যাঁ আমি জলমুড়ি খেয়ে নেব, যাও সাবধানে যাও, আর সত্যি সত্যি বন্ধুরা তিন প্লেট বিরিয়ানি নিয়ে এসছে আর একটা চপ চাপ নিয়ে এসছে, চপ চাপ নিয়ে এসছে, তা আমাকে ছেলে বললো মামার খুব খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও, তা ওকে দিয়ে দিলাম ও খাচ্ছে, ভাই আর রূপক বলছে আমি একটু বাদে খাচ্ছি, বললাম ঠিক আছে, তা আমি আর এখানে বসে থাকবো না, বসে বসে গন্ধটা নিতে খুব কষ্ট হচ্ছে, কারণ বিরিয়ানি খেতে আমিও ভালোবাসি কিন্তু আজকে গন্ধটাতে ভালো লাগছে না গন্ধটা নিতে, না না তুমি তুমি ভাবলে কি করে যে আমি মানে একা খাবো, এক গাল তো আমার কাছ থেকে খাবা, এক গালও খাবো না আমি, জলমুড়ি খাবো আজকে, আমি একা কি করে খাবো, তুমি খাবে না, তা আজকে তো ওরকম বললে তো হবে না, ছেলে বায়না করছিল, এবার ছেলের বোঝা উচিত ছিল, ঠিক আছে ওরা বায়না করেছে বাচ্চা মানুষ খেয়েছে, ঠিক আছে তুমি আমার কাছ থেকে আমি এক গাল খাইয়ে দিলে তোমার কিছু অসুবিধা, এক গাল খেলে যদি শরীর খারাপ করে কিছু হবে না, কিছু হবে না তার কারণ কেন জানো, ধরো না এটার তো সলিউশন নয়, সলিউশন নয় তবুও নিয়ে এসেছি, এটা তো অসুবিধা কিছু নেই, একটা খেয়ে নিলে যেটুকুনি যা প্রবলেম আছে আজকে সলভ হয়ে যাবে, আমার যেটা দরকার সেটা হচ্ছে দু চার দিন একটু রেস্টের দরকার, মানে রেস্টের অভাবেই এই জিনিসটা হয়েছে আমি নিজেও বুঝতে পারছি, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে রেস্ট তো নেবে, একবার খাইয়ে দেবো খাবে ব্যাস আর কোনো কথা নেই, একবার খেলে কিচ্ছু হয় না, এক গাল খেলে কিছু হবে না, আমাকে বকছো, দোষ কাটাচ্ছে বন্ধুরা একবার খাইয়ে দিয়ে, বলবে হ্যাঁ আমি কি একা খেয়েছি, তোমাকেও তো খাইয়ে দিয়েছিলাম এক গাল, গুড খুব শিয়ানা, গুড ঠিক বুঝেছো, হ্যাঁ দোষ কাটিয়ে দেবে এক এক গাল খাইয়ে, চলো ঠিক আছে।
ফাইনালি জলমুড়ি খাওয়া কমপ্লিট আর ওদের বিরিয়ানি, আর আমি চলে এসেছি বিছানায়, আর আমার সমস্ত কাজ একদম কমপ্লিট। তা যাই হোক, শুরুর দিকে হয়তো ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগছিল না, কারণ তোমাদের প্রিয় সুস্মিতার শরীরটা খারাপ ছিল, তাই হয়তো তোমাদের মন খারাপ হয়ে গিয়েছিল যে সুস্মিতার শরীরটা খারাপ, শুয়ে আছে, এটা তোমাদের দেখতে ভালো লাগছিল না। তা সেই কারণেই হয়তো তোমাদের ভালোবাসার জন্যই বিকেলের পর থেকে একটু একটু করে শরীরটা ঠিক লাগছিল, মানে এখন অনেকটাই ঠিক লাগছে। জানি না আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কি হবে, বলতে পারছি না, তবে এখন অনেকটাই ভালো লাগছে। তা যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।